কালকে আমার উপরে শোনা গেছে, আমার জন্য সবাই দোয়া করবে। এই পালিয়ে থাকতে হয় এই যে চেহারার কারণের জন্য, তা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আপনার কয় মাস পরে মানে এলো অপারেশনের ডেটটি পড়লো? দেড় মাস পরে অপারেশন। কোনো বিরক্ত হন নাই তো? বিরক্ত হয়েছি এনে থাকতে, কোনো বিরক্ত হয় নাই। বড় ভাইরা আছে, আমার নয়ন দাদা আছে, নাচ দিদি আছে, কোনো সমস্যা নেই। তো কালকে তো অপারেশন থিয়েটার আপনাকে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি কি ভয় পাচ্ছেন কিনা? না ভয় পাই না। অনেক সময় তো এখানে না দাবি দিতে হবে, অনেক মানে ভয় ভীতির বিষয়। না দাবি একটা নোকের অপারেশনের জন্য না দাবি দিতে হবে, নিয়ে দাবি দিতে হবে। তাহলে এখন বাবার কাছ থেকে নিচ্ছে, মার কাছ থেকে নিচ্ছে, দিতে হইবে। ভয় পাচ্ছেন না? না ভয় পাচ্ছি। মানে আপনার সেই সাহসটা কনফিডেন্সটা তো আছে। হ্যাঁ, সুস্থ হয়ে আসলে আপনি কী চাচ্ছেন জীবনের, লাইফের জন্য কী চাচ্ছেন? লাইফের জন্য সুস্থ হয়ে এখন ভালোভাবে বাঁচার চিন্তা ভাবনা আছে। যদি সুস্থ হই, মা বাবার সেবা যত্ন করবো, এটাই সুস্থ হয়ে কামনা। আমরা কি আপনার ভিডিওতে নাম্বারটি দিতে পারবো কিনা? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, অবশেষে মানে সম্পদ ভাইয়ের অপারেশনটি আগামীকাল সকাল 8টার দিকে নিয়ে যাবে। আজ এখন রাত 11:30 বাজে। আমরা তার এই খবরটি পেয়ে খুব খুশি সাথে মানে তার হসপিটালে আসলাম, এবং এই হসপিটালে এসেই বিস্তারিত বিষয়গুলো একটু জানার জন্যেই মানে তার কীভাবে অপারেশনটি হবে, মানে কতবার অপারেশনটি হবে, একবারই কি অপারেশনটি হবে কিনা, সেই বিষয়গুলো জানার জন্য সম্পদ ভাইয়ের কাছে চলুন দর্শক আমরা কথা বলি সম্পদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। ভালো আছেন তো সম্পদ ভাই? আপনার আজকে হসপিটালে কতদিন হয়েছে না আপনি আসছেন? এক মাস চোদ্দ দিন এই হসপিটালে। বিরক্ত হন নাই? বিরক্ত তো হয়েছি, ওদের তো কোনো সমস্যা না, সুস্থ হয়ে গেলে তো একটু সময় লাগবে। আচ্ছা, তো অপারেশনটি হবে অবশ্যই তো আপনি অপারেশন হবে না হবে মানে কোনো ডাক্তার শুধু এসে দেখেই যায়, কোনো অপারেশনের ডেট পড়ছে না? না, অপারেশন ডেট পড়তেছে না, তো গতকালকে ডেট পড়তে হবে। তো যখন ডেটটি পড়তেছিল তখন আপনি কী করছিলেন আমাকে একটু যদি বলেন, যে কী বলছিল ডাক্তার আয়েশা, কী কোন কথাটা বলার পর আপনি মানে এলো অপারেশনের কথাটি আপনার চূড়ান্ত জিনিসটা পেয়েছেন? আয়েশা বললো যে আপনার অপারেশন শনিবার দিন, আপনার অপারেশন তো, আপনি এই দুইটা পরীক্ষা আপনার করা লাগবে, এই দুইটা পরীক্ষা করে নিয়ে আসবেন। পরীক্ষাগুলো করেছেন? হ্যাঁ। তো আপনি তো অপারেশনটি তো কালকে হচ্ছে? হ্যাঁ কালকে। আপনি খুশি কিনা? হ্যাঁ আমি খুশি। আপনি কখনো ভেবেছিলেন যে আপনার অপারেশন হবে? না আমি কখনো ভাবিনি। কার মাধ্যমে আপনার এই অপারেশনটি হচ্ছে? আমার বড় ভাইয়ের মাধ্যমে। মানে আপনি কি নামটি প্রকাশ করতে চান? না আমি নাম তো প্রকাশ করতে চাই না, আমার বড় ভাই মানা নিষেধ করেছে যে নামটি প্রকাশ করতে না। আমাদেরকে একটু ভাই বলবেন যে আপনার কাছে হলো প্রবাসী এবং দেশের অনেক মানুষ আপনার জন্য দোয়া করেছে আপনার কষ্ট দেখে, আপনি তাদের জন্য কি বলবেন? আমার জন্য অনেক মানুষের দোয়া করছে, অনেক বড় ভাইরাই আমার জন্য টাকা পাঠাইছে, অনেক ভাইরা বোনেরা টাকা পয়সা পাঠাইছে, অনেক টাকা পয়সা পাঠাইছে। তো সেই মানুষগুলোর জন্য আপনি কি বলবেন যে কালকে তো আপনার অপারেশনটি হতে যাচ্ছে? আমার জন্য দোয়া করবেন সবাই, আর আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। তো অপারেশন কি একবারে কি কমপ্লিটলি হবে? না একবারে কমপ্লিট হইব না, তিনবার করবো আমি শুনছি, তিনবার অপারেশন হবে। এটা কি কার কাছে শুনছেন আপনি? এটা ডাক্তারই বলছে যে একবারে করা যাবে না, অন্তপক্ষে তিনবার করতে হবে। তিনবার অপারেশন? তাহলে কি আপনি অপারেশনে তিনবার হয়ে গেলে কি আপনি একবারে স্বাভাবিক অবস্থানে যাবেন? এটা তো ডাক্তার বলছে, দেখি কী হয়। বাকি অনেক লং টাইম সময় নিল। হ্যাঁ, যে দেড় মাস, এক মাস 15 দিন পর আপনার অপারেশনের ডেট পড়লো। হ্যাঁ লং টাইম সময় নিল, তারা অনেক ডাক্তার আইসা দেখছে, অনেক ডাক্তার আইসা দেখছে, দেখা হয়েছে পরে তারপরে ডেট করছে, তারা ভুল দেখানো করছে। যে ভাই আপনার চিকিৎসার দায়িত্বটি নিয়েছে উনি কি একাই খরচাটা চালাচ্ছে আপনার? হ্যাঁ আমাদের তো একাই খরচা চালাইতেছে, তো আমার বাড়ির খরচা যেটা আছে সেটা তো আমার বহন করতে হবে। তো এই যে বড় ভাইরা টাকা পয়সা দিতে আসে তো দিচ্ছে, সেই টাকা দেয় যে খরচ করতে আসছে। আচ্ছা, তো আপনি কখনো চিন্তা করেছেন যে আপনার অপারেশন হবে? না আমি কখনো চিন্তা করিনি যে আমার অপারেশন হবে, আমার বড় ভাইয়ের মাধ্যমে হয়েছে, আসছে আপনার মাধ্যমে হয়েছে। আমি তো আপনার ইন্টারভিউটা তুলে ধরেছি, তুলে ধরছেন এটাই তো সবচেয়ে তো বড়, তুলে না ধরলে তো অনেক জায়গায় আসতে পারতাম। আমার আগে কি আপনার কোনো ইন্টারভিউ নিয়েছিল কেউ? না কেউ নেই। আপনার পাশে এভাবে দাঁড়িয়েছিল কি কেউ? কেউ না। কেউ দাঁড়ায় না? কেউ না। আপনি যখন দোকানে মানে হলো ফার্নিচারের দোকান আপনার,
সেই দোকানে আপনার কাস্টমার আপনাকে হঠাৎ করে দেখে, যারা দেখেনি তারা কি আপনাকে দেখে ভয় পায় কিনা? হ্যাঁ ভয় পাই তো, অনেক সময় সব ভয় পাই। কেন ভয় পাই তো? এই যে মুখের কারণে। মুখের কারণে? আপনি আমাদেরকে একটা প্রতিবেদনে বলছেন যে চোর ডাকাতের মতন আমাকে পালিয়ে থাকতে হয়। হ্যাঁ পালিয়ে থাকতে। সেই পালিয়ে থাকার দিনটি আল্লাহর রহমতে শেষ হতে যাচ্ছে কিনা? ওখানে আল্লাহ বাকিটা জানে, ওখানে তো আল্লাহ যদি মুক্ত লেখায় তাহলে অবশ্যই শেষ হইবার আশা আছে। আমাদেরকে তখন কেন বলছেন যে আমি চোর ডাকাতের মতন পালিয়ে থাকতে হয়? এই যে চাকার কারণে চোর ডাকার মতন পালিয়ে থাকতে হয়। কোনো অপরাধ করেছেন আপনি? না কোনো অপরাধ আমি করিনি। এখন আমি তো আমার জানার সত্ত্বে কারোর সাথে দুর্ব্যবহার করিনি, কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে কেন আপনি চোর ডাকাতের মধ্যে পালিয়ে থাকতেন? আল্লাহই তো দিয়েছে। আমার বড় বোনের বাসায় আমি 9 বছর পরে গেছি, এই যে এই জায়গাটা আসার আগে। মানে 9 বছর পর বড় বোনের বাড়িতে গেছেন? এ পর্যন্ত যান নাই? বিয়ে হওয়ার পর যান নাই? বিয়ে হওয়ার পরে গেছিলাম, তখন ছোট ছিলাম, মানে 9 বছর পরে গেছি। আপনি যখন ছোট ছিলেন তখন কি ভালো ছিলেন? তখন ভালো ছিলাম, তখন অনেকটা ছোট ছিল, এতটা সমস্যা আছে। আপনার এই ঘটনাটা কবে থেকে একটু, মানে অনেকে জানতে চাইবো যে মানে এটা কবে থেকে এই সব আপনার এই দিব্যাটা বড় হয়ে যাচ্ছিল? এই যে যখন আমার 2 বছর বয়স থেকে গাই, মানে আস্তে 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 শুধু বাড়ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। মানে তখন আপনি চিকিৎসা করতে পারেন নাই? না, তখন আমি চিকিৎসা যখন 10 বছরে ছিলাম তখন 2 বার অপারেশন করা হয়েছে, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। আপনি আমাদেরকে আরেকটা কথা বলবেন যে এই যে হসপিটালে এসে আমরা দেখেছি যে আপনার অপারেশনটি যখন হবে, এই হসপিটালে আপনার পার্শ্ববর্তী যারা রুগী ছিল তারা বা আপনাকে দেখে ভয় পেত কিনা? ভয় পাই তো কিনা, হঠাৎ করে যাইছি, একটু দেখে দেখে চলছি, পরে আস্তে আস্তে পরিচয় হয়েছে, তারপরে সবাই একসাথে মিলেমিশে থাকতেছে। কেমন জানতো আপনাকে? হঠাৎ করে জানলে তো ভয়ে পাওয়ার মতন সম্ভাবনা ছিল, তখন আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হয়েছে সবার সাথে, এর জন্য আর কেউ ভয় পাই পায়নি। ডাক্তার সিস্টার বা নার্স আপনাকে দেখে ভয় পায়নি? না ভয় পায়নি, তাদের তাদের তো দেখে অভ্যাস আছে, তারা ভয় পায়নি। সাধারণ আপনার এলাকার আত্মীয় স্বজন বাড়ি পরিপাশা প্রতিবেশী তারা দেখে ভয় পায়? মানে যারা কখনো দেখে নাই তারা দেখে ভয় পায়। ডাক্তার হতে এই পরিস্থিতি, এই রুগী কি আর আছে এই হসপিটালে? না তা নাই, কিন্তু এর তো বড় আছে পাও কাটা কাটা। আপনি আমাদেরকে একটু বলবেন আসলে কালকে আপনার অপারেশন হতে যাচ্ছে, আল্লাহ না করুক আপনি আবার সেখান থেকে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেশবাসী এবং সবাই আপনার জন্য দোয়া করছে। হ্যাঁ, তো আপনার জীবনের ইচ্ছাটা কি ছিল, স্বপ্নটা কি ছিল একটু যদি বলেন? আমার জীবনের স্বপ্ন সুস্থ আত্মার সেবা করুন, এটাই আমার জীবনের স্বপ্ন। আপনার মানে ভাই বোন, মানে কয় ভাই বোন আপনারা? আমার বড় বোন আর আমার ছোট বোন, আমি মাজার। আপনি মাজার? ভাইয়ের মধ্যে আপনি? ভাইয়ের মধ্যে আমি। আপনি ছাড়া আর আপনার বাবা মাকে দেখার মতন কেউ আছে কিনা? কেউ নাই। আমাদেরকে সম্পদ ভাই বলবেন, এই যে চিকিৎসা করতে গিয়ে আসলে যে টাকাটি খরচা হচ্ছে, যে বড় ভাই আপনার মানে দায়িত্বটি নিয়েছেন, উনি কিভাবে দায়িত্বটি পেলেন, মানে কিভাবে আপনাকে খোঁজ করে আপনার নিয়ে গেলেন আপনাকে একটু যদি বলেন? একদিন এই যে ফেসবুকের মাধ্যমে আমাদের বড় ভাই দেখছে, দেখার পরে আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার মাধ্যমে ওইখানে গেছি, যাওয়ার পরে বলছে তাহলে শনিবার দিন হসপিটালে নিয়ে যাবো, বাকি ডাল্লাই যা করে তার চিকিৎসা আমি করাই এটা বলছে। উনি আর কি প্রতিশ্রুতি দিয়েছে? হ্যাঁ এইগুলো বলছে, তো বড় ভাই বলছে তুই যদি সুস্থ আস আল্লাহ তাহলে সুস্থ করলে তাহলে তুই চাকরি করবে, একটু ব্যবসা করবি, সবই আমি তোরে ধরাই দেবো। বড় ভাই আজকে 5 জন লোক পাঠাইছে রক্ত দেওয়ার জন্য, রক্ত দিয়ে গেছে মাশাআল্লাহ, 5 জনে ব্লাড দেওয়া হয়েছে, 5 ব্যাগ, 5 জন, 4 জন রক্ত দিয়ে গেছে, 1 জন যে 2 জন যে রাখতে বলছে আলাদাভাবে এসতে হবে, তো 2 জন কালকে আবার আসবে। মানে ব্লাড দেওয়া থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে তোমার হসপিটালে আপনার থাকা খাওয়া সব কিছু, সব কিছু, সব খরচা তিনি বহন করছেন? প্রতিদিন কি তত্ত্বাবধান করতে আসেন? হ্যাঁ, একজন বড় ভাই আছে, ওই বড় ভাই প্রতিদিন ফোন দেয়, যদি না আসতে পারে কাজের চাপে তাও ফোন দেয়, যে কোনো সমস্যা আছে কি না। নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মা বা পাড়া প্রতিবেশী এতটা খোঁজ নিত কি? আমার চাচাতো ভাই আছে, আমার চাচাতো ভাই একদিন ফোন দেয় না এনে আসার পর, আমার চাচা একদিন ফোন দেয় না এনে আসার পর। যে মানুষটি দায়িত্ব নিয়েছে সে তো আপনার রক্তের কেউ না? সে আমার রক্তের কেউ না, কিন্তু রক্তের ছবি, রক্তের ছবি। দুনিয়াতে এমন মানুষ কি হয়? হয় বলতে আমার বড় ভাই আছে দুনিয়ার মধ্যে, হ্যাঁ হয়, আমার বড় ভাই আছে এখন হয়। এমন মানুষের মাধ্যমে আপনার চিকিৎসা হবে, আপনি ভালো হয়ে যাবেন, এই আশা স্বপ্নটি আসলে এখন আপনার মানে এলো, স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। আপনার কাছে কেমন লাগছে?
আমার তো খুব ভালো লাগতেছে, আমার বড় ভাইয়ের জন্য আপনি সবাই দোয়া করবেন যাতে আমার বড় ভাই সুখে থাকে, ভালো থাকে। দেশবাসীর কাছে কি বলবেন যে কালকে তো আপনার অপারেশনটি? আমার জন্য সবাই দোয়া করবেন, এইটাই বলা, সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ বাপ মার কাছে ফিরতে পারি, বাপ মার সেবা করতে পারি, আর আমি সুস্থ হলে আর চোখ দেখার জন্য মতন পালিয়ে থাকতে হবে, আল্লাহ হিলে যদি সুস্থ পারে আপনাদের দোয়া। আপনার মা এই যে এখানে বসে আছে এই হসপিটালে কি শুরু থেকেই আপনার মা আছে পাশে? মানে মা একদিনের জন্য যায়নি? না, মা একদিনের জন্য বাসে যায়নি, আর বাবা প্রত্যেকদিন খাবার নিয়ে আসে, সকালে যায় আবার বিকালে খাবার নিয়ে আসে, বিকালে খাবার নিয়ে আসে না বিকালে খাবার নিয়ে আসে। যা দেখ সম্পদ ভাই, আমরা আপনার বাবার সাথে একটু কথা বলতে চাই, কেমন আছেন? ভালো আছেন? অনেকদিন পর আপনার ছেলের মানে অপারেশন কি হবে, মানে প্রায় দেড় মাস পর আপনার অপারেশনের ডেট পড়েছে, আগামীকাল কি অপারেশনটি? আগামীকালে অপারেশন করবি ডাক্তার। দর্শক, 2/10/2021 তারিখে সকাল 8টার দিকে হলো আপনাকে নিয়ে যাবে না? হ্যাঁ, এটাই তো ডাক্তার বললো। হ্যাঁ, তো আপনার ছেলের অপারেশনটি হতে যাচ্ছে, মানে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালোই লাগছে, ভালো লাগছে, আল্লাহ দিলে আমার ছেলে ভালো হবে, আল্লাহর রহমতে ভালো হবে, আল্লাহর রহমতে ভালো হবে। কখনো চিন্তা করেছিলেন আমার ছেলে কখনো আমার ঠিক যাই বলো আমার ছেলে আমার কাছেই থাকবে? আপনি কখনো চিন্তা করেছেন যে আপনার ছেলের এইভাবে অপারেশনটি করতে পারবে? না, তা পারি নাই, যাই হোক বাইস্তারা বড় বাইস্তারা আসি একটু দেখা এই গাজীপুরে ইয়ে দেখা এই সঙ্গে আপনার দ্বারাতে হয়েছে এটা দেখা, তারপরে ঢাকা এনেছে। ভয় পাচ্ছেন না তো? ভয় পাচ্ছেন না তো যে ছেলের কালকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে? না কি, আল্লাহ যা করে করব, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে সবই মঙ্গলের নিকেই করে। আচ্ছা, আমি একটু আপনার স্ত্রীর সাথে কথা বলি, কেমন আছেন? আপনার ছেলেকে তো কালকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, অপারেশন হবে, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, ভয় পাচ্ছেন না তো? আমার ছেলে দিবালয় আমার খুব ভালো লাগছে। আপনার কথাটা ছোটই যাচ্ছে, ভয় পাচ্ছেন? আমার ছেলে দিবালয় আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমার ছেলে দ্বারা আমার বুকে খুব ভালো, আমার ব্যাগের কাছে দোয়া করি, আমি এলো ছেলে ডান নিবে সবার কাছে দোয়া যাচ্ছে।